সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুতুব কাফিতে পুলিশ কমিশনারের বিল্ডিং এ আশ্রয় নিয়েছিল। জনগণের গণপিটুনিতে সে মারা গেছে। অতএব আপনারা এলাকা ছেড়ে যার যার বাসায় চলে যান। মসজিদের মাইকে নিহতের ঘোষণা এলেও নির্ভরযোগ্য সূত্র বলছে যুবকটি বেঁচে আছেন। শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করায় খুলনায় উৎসব মণ্ডল নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল বুধবার রাত 11:45 দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় যুবক নিহতের খবর পাওয়া গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র বলছে যুবকটি বেঁচে আছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে যুবকটি কোথায় রয়েছে তা প্রকাশ করতে রাজি হননি কেউ। স্থানীয়রা জানায়, কলেজ ছাত্র উৎসব মণ্ডল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করেন। বুধবার রাত 7:45 দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে খুঁজে বের করে ধরে নগরীর সোনাডাঙ্গার ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শত শত লোক গিয়ে ওই কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ শুরু করেন। ক্ষিপ্ত জনতা কটূক্তিকারীকে তাদের হাতে তুলে দিতে কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে রাত 11:45 দিকে উত্তেজিত জনতা অফিসে ঢুকে উৎসব মণ্ডলকে গণপিটুনি দেয়। বুধবার রাত 12:00 কেএমপির উপ পুলিশ কমিশনার দক্ষিণ তাজুল ইসলাম জানান, আটক উৎসব মণ্ডলের বিরুদ্ধে মামলা এবং তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি, তারা উৎসবকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় কিছু পরে মসজিদের মাইকেও যুবকের নিহত হওয়ার সংবাদ প্রচার করে উত্তেজিত জনতাকে শান্ত করা হয় এবং বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।